একটা শুডাউন, এই শুডাউনে এই মুহূর্তে সরাসরি লাইভ করা তোমাকে। আজকে আপনারা মানে এই যে আলিয়ার মাঠ ময়দানে আপনারা ঈশ্বর খার নেতৃত্বে বা আজকে কেমন লোক সমাগমন হইব? জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সর্বসাধারণ সম্পাদক জনাব মকসুদ আহমদের নেতৃত্বে আমরা আজকে এখানে ঐক্যবদ্ধ বিশাল হাজার হাজার কর্মী নিয়ে এসেছি। প্রথমে আমি এই আন্দোলনে 2024 যারা শহীদ হয়েছে তাদের ফেরাতে আমরা করছি এবং যারা আহত আছে এদের পরিবারের পাশে দাঁড়াবে আমার দল এবং বৃত্তচালীরা এই আহ্বান জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, এই কুনিয়াসিনার পান্ডারা যেখানেই স্ট্যান্ড করবো আমরা সেখানেই প্রতিরোধ করবো। আওয়ামী লীগকে এই বাংলাদেশের মাটিতে আর দান পেয়ে দেবো না আমরা। আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে একটা ইলেকশন করে আমরা তারুণের অহংকার তারেক রহমানকে ক্ষমতায় উচ্ছিন্ন করে আগামী জমনিপুর একটা বাংলাদেশ উপহার চাই।